এখানে জলকামারের গাড়ি রয়েছে, পরপর তিনটে দুটো জলকামারের গাড়ি, এবং যে রেলিংগুলো আটকানোর জন্য ব্যবহার করা হয় সেখানে দুটো রেলিং রয়েছে। সবচেয়ে বড় কথা, রেফ তারাও কিন্তু মাঠে নামছে, অর্থাৎ রেফকেও কিন্তু এই আন্দোলনকারীদের ঠেকানোর জন্য শেষ পর্যন্ত পুলিশ রাস্তায় নামালো। রেফ তারা আসলো, এসে পৌঁছালো কলেজ স্ট্রিটে, অর্থাৎ সকাল থেকে এই মিছিলকে কেন্দ্র করে যে তাণ্ডব চলেছে, বারবার আন্দোলনকারীদের সঙ্গে যেভাবে বচসায় জড়িয়ে পড়েছে, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছে, সব ঠেকাতে শেষ পর্যন্ত পুলিশের র‍্যাফ এখানে আনা হলো। এখানে এখানে ওয়াটার ক্যানন দেখতে পাচ্ছ, জলকামান আনা হয়েছে, যাতে কোনোভাবেই এই আন্দোলন যাতে আর বাড়তে দেওয়া হবে না। এবং র‍্যাফ তারা কিন্তু পজিশন দিচ্ছে, তার আগে দর্শকদের সামনে তুলে ধরছি, একেবারে পুলিশ তার মনোভাব পরিষ্কার করে দিচ্ছে যে এই কলেজ স্ট্রিট থেকে আর এক পা এগোতে দেওয়া হবে না মিছিলকে। জলকামানের ব্যবস্থা করা হয়েছে, র‍্যাফ অর্থাৎ র‍্যাপিড অ্যাকশন ফোর্স তাদের মোতায়েন করা হয়েছে, প্রিজন ভ্যান আনা হয়েছে এবং একাধিক বাস সেখানে ব্যবস্থা করা হয়েছে। এই মিছিলকে আর মহাকরণ অব্দি এগোতে দেওয়া যাবে না, পুলিশ কিন্তু তার ব্যবস্থাপনার মধ্যে দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছে। ওই ছোট গাড়িগুলো ওপারে সাইড করো, ওপারে সাইড করো, কিছু না কিছু সরাসরি কলেজ স্ট্রিট থেকে সেই ছবি দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে পুলিশ কর্মী, মহিলা পুলিশ মোতায়েন রয়েছেন, পাঁচজন আইপিএস তারা এখানে রয়েছেন। এই আন্দোলনকারীদের যে মিছিল, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যে মিছিল করেছেন, মহাকরণ অভিযান যে কর্মসূচি, সেই কর্মসূচির যে মিছিল তাকে আটকে দেওয়া হয়েছে কলেজ স্ট্রিটে, বিশাল ব্যবস্থাপনা করা হয়েছে, শুধুমাত্র গার্ডরেল দিয়ে যে এই মিছিলকে আটকানো হয়েছে এমনটা নয়, প্রিজন ভ্যানের ব্যবস্থা করা হয়েছে, জলকামানের ব্যবস্থা করা হয়েছে। আপনারা বলতে পারবেন না আমাদের, আপনারা